করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করার কর্মসূচি অব্যাহত রেখেছে বাম যুব সংগঠন। গরিব মানুষের মধ্যে খাবার বন্টনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিলি করছে। শনিবার ডিওএফআইর পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে কার্গিল বাজারে ব্যবসায়ীদের সচেতন করে এসব বিলি করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, কাউন্সিলর উমাচন্দ সহ অন্যান্যরা। পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এবং এই যে প্রায় মহামারীর আকার ধারণ করেছে গোটা পৃথিবীতে, আমাদের দেশেও একটা ভয়ানক আকার, ইতিমধ্যে 82,000 লোক আক্রান্ত। আমরা যেটা সিদ্ধান্ত করেছি, একদিকে গরিব মানুষের পাশে যেমন আমরা ত্রাণ নিয়ে দাঁড়াচ্ছি, আরেকটা সিদ্ধান্ত আমরা করেছি মানুষকে সচেতন করা, যেই রোগ এই রোগ মোকাবেলায় যেটা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। আমরা অভিজ্ঞতায় এটা দেখছি যে বিভিন্ন বাজারে আমরা গিয়েছি, মঠচমুনি, চন্দ্রপুর, আজকে এই বাজারে এসেছি, অনেক মানুষ এখনও করোনা মোকাবেলায় যে সচেতনতামূলক পদক্ষেপগুলো সরকার গ্রহণ করেছে এগুলো তারা জানেন না, এগুলো সম্পর্কে তারা অজ্ঞ। এই কারণে আমরা ডিওয়াইএফের তরফ থেকে এই এলাকার বন্ধুরা উদ্যোগ গ্রহণ করেছে, তারা একটা লিফলেট করেছে, যেই লিফলেটের মধ্যে সচেতনতামূলক যে বিভিন্ন বার্তা এগুলি দেওয়া হয়েছে এবং এই রোগ মোকাবেলায় এবং আটকানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুখে মাস্ক লাগানো এবং স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া, এই উদ্দেশ্য নিয়ে আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা নিজেরা পয়সা দিয়ে অনেকেই মাস্ক কিনতে পারছেন না, স্যানিটাইজার কিনতে পারছেন না, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদেরকে সচেতন করছি করোনা মোকাবেলায় যেটা সবচেয়ে জরুরি, এই কাজটা আমরা আজকে হাতে নিয়েছি। রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজে বরাবরই এগিয়ে বাম যুব সংগঠন, এবার করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই পরম্পরা বজায় রাখছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।